বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে পথে নামল বামেরা। বাংলা ভাগ রোখোর ডাক দিয়ে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা। তাদের বক্তব্য, একের পর এক বিজেপি নেতা বাংলা ভাগের কথা বলছেন, কিন্তু রাজ্যকে টুকরো করলেই উন্নয়ন হয় না। লাদাখ তার জ্বলন্ত উদাহরণ। ব্রিটিশরা একাধিকবার বাংলাকে ভাগ করেছে, এখন বিজেপি নেতারা বাংলাকে আবার ভাগ করতে চাইছে। এর বিরুদ্ধে বাংলার মানুষকেই রুখে দাঁড়াতে হবে।